নমস্কার বন্ধুরা, দা বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। এই গরমের সময় আমরা বিভিন্ন রকম ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে ভীষণই পছন্দ করি। গরমের সময় আমরা বাইরে বেরোলে প্রথমেই যে দোকানটা খুঁজি সেটা হলো যে কোনো ঠান্ডা ঠান্ডা পানীয় অথবা লস্যির দোকান। আমার আজকের রেসিপি পাঞ্জাবি লস্যি। সম্পূর্ণ অথেন্টিক ভাবে আজকে আমি এই লস্যিটা বানাবো, আর এই লস্যি বানাতে সময় কিন্তু একেবারেই লাগে না, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই সুস্বাদু লস্যি বাড়িতে অনায়াসে বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটা। পাঞ্জাবি লস্যি বা লস্যি বানানোর জন্য আমাদের প্রয়োজন টক দই। দেখুন, এটা আমার ঘরে পাতা টক দই। আপনারা চাইলে বাজারের কেনা টক দই অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এই টক দইয়ের রেসিপি আমি খুব শিগগিরই আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতেই খুব সহজে একদম পারফেক্টভাবে টক দই বানিয়ে নেওয়া যায়। প্রসঙ্গত বলে রাখি, এর আগেও আমি একটা লাল দইয়ের রেসিপি শেয়ার করেছিলাম। যারা এখনও পর্যন্ত দেখেননি তাদের জন্য লিঙ্কটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। এবার আমি একটা ছোট চায়ের কাপ মেপে দইটা নেব। দেখুন, এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। আপনারা চাইলে মাটির হাঁড়ির পরিবর্তে নর্মাল যে হাঁড়িতে আপনারা ভাত রান্না করেন সেই হাঁড়িও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু সম্পূর্ণ অথেন্টিকভাবে এই লস্যিটা বানাবো তাই মাটির হাঁড়িরই ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 300 গ্রাম টক দই নিচ্ছি। ছোট যে চায়ের কাপগুলো বাড়িতে থাকে সেই কাপ মেপেই আমি 3 কাপ টক দই নিচ্ছি। এই ছোট চায়ের কাপের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। আমি এই কাপ মেপেই 300 গ্রাম টক দই নিয়ে নিলাম। আপনারা দইয়ের পরিমাণটা অবশ্যই কম বেশি করতে পারেন। যদি লস্যির পরিমাণ বেশি বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই দইয়ের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এবার ওই একই কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ঠান্ডা জল। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, আর এই কাপ মেপেই নিচ্ছি কারণ কাপে লেগে থাকা এক্সট্রা দইটাও নিয়ে নেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা আইস কিউব। আপনারা আইস কিউব বা বরফের টুকরোর পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদি ঠান্ডা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বরফের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। 1/4 চা চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ দিচ্ছি। এখানে আপনারা চাইলে নর্মাল লবণ ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এটা আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন বা 2 টেবিল চামচ। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা খোয়া বা মাওয়াও কিন্তু ব্যবহার করতে পারেন। এই পাঞ্জাবি লস্যিতে খোয়া ক্ষীর বা মাওয়ার ব্যবহারটা হয়েই থাকে। এবার দেব পাউডার সুগার বা চিনির গুঁড়ো। এটা আমি দিয়ে দেব 2 টেবিল চামচ। তবে লস্যিতে মিষ্টি আর লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর একটা কথা বলে রাখি, আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করছি কারণ চিনির গুঁড়ো মিশতে সময় কম লাগে। আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গোটা চিনি মিশতে সময় বেশি লাগবে। ফ্লেভারের জন্য আমি এখানে 3-4টে ছোটো এলাচ একটু ড্রাই রোস্ট করে হামানদেস্তায় গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার আমি একটা উইস্কার নিয়ে নিচ্ছি, হ্যান্ড উইস্কার। এইটা দিয়ে আজকে আমি লস্যিটা বানাবো। আপনারা চাইলে এইরকম হ্যান্ড উইস্কারের পরিবর্তে ডাল ঘোটার কাঁটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এবার এটা উইস্ক করব বা খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো এটা ফেটানো হবে লস্যির স্বাদ কিন্তু তত ভালো হবে। আপনারা চাইলে সময় বাঁচাতে মিক্সিং জারেও করতে পারেন, তবে মিক্সিং জারে যদি করেন সেক্ষেত্রে আমি বলবো 30 থেকে 35 সেকেন্ডের বেশি কিন্তু কখনোই ব্লেন্ড করবেন না, তাহলে লস্যিটা বেশি পাতলা হয়ে যাবে। আর এই পাঞ্জাবি লস্যি একটু কিন্তু ঘনই ভালো লাগে, একদম পাতলা ভালো লাগবে না। মাঝে মধ্যে মাটির হাঁড়িতে বা মাটির বাসনে খাওয়া কিন্তু
ভীষণই স্বাস্থ্যকর, মাঝে মধ্যেই খাওয়া যেতে পারে, এটা আমাদের শরীরের পক্ষেও কিন্তু বেশ ভালো। আমাদের পাঞ্জাবি লস্যি একদম তৈরি। আমি লস্যি সার্ভ করার জন্য দুটো এরকম মাটির গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি একটু ওপর থেকে এটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। ওপর থেকে ঢাললে একদম দোকানের মতন ফেনা তৈরি হবে, এতে করে দেখতে ভালো লাগবে। আর আমি আবারও বলছি, লস্যি যদি আপনারা আরেকটু পাতলা করতে চান করতে পারেন, তবে এই পাঞ্জাবি লস্যি কিন্তু একটু ঘনই ভালো লাগে। আমাদের লস্যি একদম তৈরি। এবার সব শেষে ওপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখানে আমি অ্যামান্ড, পেস্তা আর কিছুটা কিশমিশ নিয়েছি। ড্রাই ফ্রুটসের পরিমাণটা আমি বলছি না, এটা আপনাদের ইচ্ছে মতন কম বেশি করতে পারেন। আর পাঞ্জাবি লস্যিতে ড্রাই ফ্রুটসের ব্যবহারটা হয়েই থাকে, তাই খুব সামান্য পরিমাণ একটু ড্রাই ফ্রুটস অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের পাঞ্জাবি লস্যি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।